আমরা সিনেমার কথা বলি। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করতেও ভুলবেন না। একসাথে চার ছবি প্রযোজনার ঘোষণা দিয়ে চমকে দিয়েছিলেন সুপারস্টার শাকিব খান। সেই চার ছবি নির্মাণে তিনি ভরসা রেখেছেন দেশি চার নির্মাতার উপর। সেই চার নির্মাতার একজন বদিউল আলম খোকন। শাকিব খানকে নিয়ে তিনি নির্মাণ করবেন ফাইটার সিনেমা। এখনো ছবির শুটিং এর তারিখ নির্ধারিত হয়নি, কিছুটা সময় লাগবে বলে জানালেন বদিউল আলম খোকন। তিনি বলেন, শাকিব খানের প্রথম প্রযোজিত ছবির পরিচালক ছিলাম আমি, আবারও তার প্রযোজিত সিনেমা পরিচালনা করব। এই ছবিটিও সুপারহিট হবে বলে আমার বিশ্বাস, সেভাবে নির্মাণ করবো ছবিটি। শাকিব খানকে নিয়ে বদিউল আলম খোকন অনেক ছবি বানিয়েছেন। আগের কয়েকটি ছবির সাথে তামিল ছবির মিল পাওয়া গেছে। সেসব সিনেমা নকলের অভিযোগে অভিযুক্ত হলেও তা তিনি অস্বীকার করে নেন। কপিরাইট ক্রয় করে সেই সিনেমাগুলো বানানো হয়েছে এমনটাই জানিয়েছিলেন তিনি। এবার ঢালিউড জুড়ে রটে গেছে বদিউল আলম খোকনের নির্মিতব্য ফাইটার ছবিটিও তামিল সিংহামের অনুকরণে বানানো হবে। বরাবরের মতো খোকন জানালেন, ছবিটির কপিরাইট কিনে নির্মিত হবে ফাইটার। তামিল সিংহাম ছবির কপিরাইট কেনা আছে, এটি হবে অফিসিয়াল রিমেক, নকল বলা যাবে না। আমরা আমাদের মতো করে ছবিটি নির্মাণ করব। তামিল সিংহাম 2010 সালে মুক্তি পাওয়া সিনেমা। এতে কেন্দ্রীয় চরিত্র অভিনয় করেছিলেন সুরিয়া শিব কুমার। পরবর্তীতে ছবিটি টালিগঞ্জ ও বলিউডেও রিমেক হয়। সুপারস্টার জিৎ শত্রু নামে এবং অজয় দেবগন সিংহাম নামে ছবিটি রিমেক করেন। এবার সেই সিনেমা শাকিব খান ফাইটার নামে রিমেক করবে।